প্রথমে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং তার যে একটা প্রকল্প তিনি ঘোষণা করেছেন যে আমাদের যে স্কুলগুলোতে একদম প্রি প্রাইমারি যেটা বলা যায় প্রাথমিক থেকে একদম ক্লাস এইট অবধি এই স্কুলের যে বাচ্চাদের যে ছেলে মেয়ে যারা সকলেই তাদের প্রত্যেককে স্কুল থেকে ড্রেস দেওয়া হবে। সেই ড্রেসটা হচ্ছে কি আপনারা জানতেন, এটা অনেকদিন ধরেই দেওয়া হচ্ছে, এটা আজকে নতুন নয়। এটা এইবার যেটা করা হয়েছে যে আমাদেরই যারা পশ্চিমবঙ্গের মধ্যেই বিভিন্ন হ্যান্ডলুম যেগুলো আছে তাদেরকে মাধ্যমে গড়িয়ে নিয়ে কাজটা তন্তু যে সংস্থা, তন্তু সংস্থার মাধ্যমে তারা কাপড় এখানে তৈরি করে সেই কাপড় আমাদের কাছে দেবেন, বিভিন্ন সংঘের কাছে, সংঘে এবং হচ্ছে কি বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি যেগুলো আছে তাদের যে মেম্বার যারা আছে, সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে তাদের যারা যুক্ত সেলাই কাজের সঙ্গে, তারা হচ্ছে গিয়ে এটা তৈরি করে স্কুলে স্কুলে ডেলিভারি করবেন এবং তাতে তারা পারিশ্রমিক প্রত্যেকটা সেটা নির্দিষ্ট করা হয়েছে সেই পারিশ্রমিক তারা পাবেন। এবং এখানে আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এদের তার আগে ট্রেনিং একটা দিয়ে নেওয়া, যাতে কিনা প্রত্যেকে একটা প্রশিক্ষণ, এরা হয়তো প্রত্যেকে সেলাই কাজে যুক্ত কাজও করেন কিন্তু আরও যাতে টেকনিক্যালি যাতে আরও কাজ করা যায় ভালো করে, আরও যাতে তারা ঠিকঠাক কাজ করতে পারেন, আরও যাতে সুষ্ঠুভাবে সুচারুভাবে হয়, সেই জন্যই এটা আছে 13-14 দিনের প্রশিক্ষণ পর্ব ছিল। তা সেই প্রশিক্ষণ পর্ব আজকে শেষ হলো। এনা যারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাকদা ব্লকের 10টা পঞ্চায়েতেরই বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের যারা মানে কী বলব যারা যুক্ত আছেন এই সেলাই কাজে যুক্ত, তারা হচ্ছেন গিয়ে ট্রেনিং প্রশিক্ষণটা নিলেন। এনারা যাদের যে গ্রুপে যারা বাদ বাকি আরও যে যারা আছেন তাদেরকে তারা বুঝিয়ে দেবেন কাজটা এবং সকলকে নিয়ে এটা খুব সুষ্ঠুভাবে দারুণভাবে কাজ হবে আমি এটাই আশা করছি। কর্মসংস্থান হবে ইত্যাদির মধ্যে? হ্যাঁ, এটা তো অবশ্যই, ট্রেনিংটা যেহেতু হলো এটা তো স্কুল ড্রেসে করলেন কিন্তু এর সঙ্গে পাশাপাশি এই যে স্কুল ড্রেসে বিভিন্ন জিনিসগুলো তারা শিখে গেলেন, কারণ আমি প্রত্যেকের কাছে মোটামুটি ফিডব্যাক নিয়েছি যে অনেক এতে অনেক উপকার হলো। ঠিক আছে, তারা একরকমভাবে কাজটা করছিলেন প্রথাগতভাবে যে কাজটা, এবার এখানে আরও এই ট্রেনিংয়ে আসাতে তারা আরও উন্নত কিছু শিখলেন, অনেক সিস্টেম, অনেক কিছু আধুনিক যে জিনিসগুলো প্রযুক্তির ব্যবহার সেগুলো শিখে তারা তাদের আগামী দিনে আরও তাদের মানে কর্মসংস্থান ক্ষেত্রে আরও সুবিধা হবে। আজকে কি হলো মূলত? মূলত আমরা তো এখানে উৎকর্ষ বাংলা সেন্টার, উৎকর্ষ বাংলা সেন্টারে আমরা দীর্ঘ 5-6 বছর ধরে এখানে আমরা উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোভাইড করছি, কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের একটা প্রকল্প যেটার জন্য আমাদের ইনস্টিটিউটকে এঙ্গেজ করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প, যে প্রকল্পটার মধ্যে স্কুল ড্রেস যে তৈরি হবে আগামী দিনে, স্কুল ড্রেস নীল সাদা যে ড্রেসটা আসছে সেই ড্রেসটা তৈরির জন্য বিভিন্ন এসএইচজি মহিলাদের আমরা এখানে প্রশিক্ষণ দিলাম। আমাদের ব্লকের চাকদা ব্লকের বিডিও স্যার এখানে উপস্থিত ছিলেন, বিডিও স্যারের মাধ্যমে মহিলারা কিট পেল, টোটাল আপনারা দেখলেন প্রোগ্রামটা, এবং প্রোগ্রামে মহিলাদের উদ্দেশ্যে উনি বললেন যারা এখান থেকে টোটাল ট্রেনিংটা এখান থেকে গ্রহণ করলেন তারা প্রত্যেকেই এখান থেকে কর্মসংস্থানের সুনিশ্চিত কর্মসংস্থান তাদেরকে বিডিও অফিস থেকে প্রোভাইড করা হবে এবং আগামী দিনে এই ধরনের ট্রেনিং আরও আমাদের এখানে অনুষ্ঠিত হতে চলেছে, বিডিও স্যার যেটা জানিয়ে গেলেন আপনাদের। এবং আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যারা এই ধরনের গোষ্ঠীর মহিলারা যাতে এখান থেকে একটা স্বল্প মেয়াদি ট্রেনিং নিয়ে নিজেদেরকে রেডি করে যাতে সরাসরি কর্মসংস্থানের জন্য নিজেরা বিডিও অফিসের সঙ্গে সংযুক্ত হতে পারে, আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।